হ্যালো এভরিবডি, সকলকে চ্যানেল টেক ইউটিউবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ গুলজার হোসেন। তো আজকে দুটি সমস্যা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হলাম। প্রথম সমস্যাটি হলো, আপনি ভোটার নিবন্ধন কেন্দ্রে হয়তো গিয়েছেন, ভোটার নিবন্ধন কেন্দ্রে গিয়ে ছবি তুলেছেন, কিন্তু আপনি আজও জাতীয় পরিচয় পত্রের কোনো কপি আপনার হাতে পান নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাকে ভোটার নিবন্ধন ফর্ম পূরণ করে ছবি তোলার সময় ভোটার নিবন্ধনের নিচের অংশটি কি আপনাকে কেটে দেওয়া হয়েছিল, আর সেটি নিশ্চয়ই আপনার হাতে আছে। আজকে আমরা দেখব সেটিকে ব্যবহার করে কিভাবে আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি সংগ্রহ করবেন, আর এই অনলাইন কপি দিয়ে আপনি যাবতীয় সরকারি কাজ বেসরকারি কাজ করতে পারেন। আর দ্বিতীয় গল্পটি না হয় আমরা স্ক্রিনে গিয়ে বলবো। তো চলুন ঘুরে আসি কিভাবে আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি নতুন ভোটার হিসাবে নিবন্ধন করার সময় আপনাকে একটি নিবন্ধন স্লিপ দিয়ে সেটি সংরক্ষণ করতে বলা হয়েছিল। সেখানে আপনি একটি নিবন্ধন স্লিপ নম্বর পাবেন, সেটি এখন এই ঘরটিতে বসান। নিবন্ধনের সময় আপনি যে জন্ম তারিখটি ফর্মে উল্লেখ করেছিলেন তা এখন এই ঘরটিতে বসাবেন। দেখবেন যেন এটি ঠিকঠাক মতো উল্লেখ করা হয়। পরিশেষে ক্যাপচা কোডটি দেখে ভালোভাবে বসাবেন। ক্যাপচা কোডটা বসানোর সময় ইংরেজি ছোট হাতের আর বড় হাতের লেখার প্রতি বিশেষ খেয়াল রাখবেন। সব শেষে ভোটার তথ্য দেখুন বাটনটিতে ক্লিক করুন। এই যে দেখুন, এখানে আপনি আপনার ভোটার নম্বর পাবেন যা দিয়ে আপনি নির্বাচন চলাকালে ভোট দিতে পারবেন, এবং লাল কালিতে লেখা এটি আপনার এনআইডি নম্বর, যেটি ব্যবহার করে আমরা নির্বাচন কমিশনের এই সাইটটিতে রেজিস্ট্রেশনও করতে পারবো। আর এই রেজিস্ট্রেশন করার মাধ্যমে লগ ইন করে আপনি আপনার স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্রের একটি অনলাইন কপি পাবেন যা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় সকল কাজই করতে পারবেন। তো আমরা এখন এই এনআইডি নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করব। রেজিস্টার বাটনটিতে ক্লিক করুন। পাশে থাকা আমি রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই বাটনটিতে ক্লিক করুন। রেজিস্ট্রেশন ফর্মটিতে আপনার উদ্ধার করা এনআইডি নম্বর, সঠিক জন্ম তারিখ, আপনার ব্যবহৃত যে কোনো একটি মোবাইল নম্বর, ইমেল ও ঠিকানা পূরণ করতে হবে। এই যেমন ধরুন আমি যাবতীয় তথ্য এখানে দিয়েছি। সবশেষে পাসওয়ার্ডের ব্যাপারে একটি বিষয় খেয়াল রাখতে হবে, যাতে আপনার দেওয়া পাসওয়ার্ডটিতে সংখ্যা এবং কমপক্ষে একটি বড় হাতের ও একটি ছোট হাতের ইংরেজি অক্ষর থাকে, তাহলে আপনার দেওয়া পাসওয়ার্ডটি যথেষ্ট শক্তিশালী হবে। আর সব কিছু ঠিকঠাক মতো করে ক্যাপচা কোডটি বসিয়ে রেজিস্টার বাটনটিতে ক্লিক করুন। আপনি যে মোবাইল নম্বরটি দিলেন সেটিতে একটি কোড যাবে, সেটি আপনার মোবাইলে দেখে কোডটি কোড বক্সে বসান এবং পুনরায় রেজিস্টার বাটনে ক্লিক করুন। ডান, আপনি সাকসেসফুললি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন। এখন আগের সেই এনআইডি নম্বর, জন্ম তারিখ আর আপনার দেওয়া পাসওয়ার্ডটি বসান। আপনি যে মাধ্যমে ভেরিফিকেশন কোডটি পেতে চান সেটি সিলেক্ট করুন। এই যেমন আমি মোবাইল রেডিও বাটনটি সিলেক্ট করেছি। সবশেষে ক্যাপচা কোডটি বসিয়ে সামনে বাটনটিতে ক্লিক করে অগ্রসর হন। পরিশেষে আপনার দেওয়া মোবাইলে যাওয়া কোডটি এই ঘরটিতে বসান আর লগ ইন করুন। ডান, আপনি পেরেছেন। নতুন ভোটার হিসাবে আপনার নিবন্ধনের যাবতীয় তথ্য এখন আপনার হাতের নাগালে। এখানে আপনি আপনার বেসিক তথ্য, যাতে আপনার এনআইডি নম্বর, নাম, জন্ম তারিখ, পিতামাতার নাম, বৈবাহিক অবস্থা ইত্যাদি যাবতীয় তথ্য পাবেন। এছাড়াও এটিতে রয়েছে আপনার অন্যান্য তথ্য, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ভোটার তথ্য। এখন জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি পেতে চাইলে পরিচয় বিবরণীতে ক্লিক করুন। এটি আপনার জাতীয় পরিচয়পত্র। এটি দিয়ে আপনি প্রয়োজনীয় সকল সরকারি এবং বেসরকারি কাজ সারতে পারবেন। মোদ্দা কথা হলো, স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়া পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এটিই হতে পারে আপনার মোক্ষম অস্ত্র। এটিকে ডাউনলোড করতে ডান দিকে উপরের কোণায় ক্লিক করুন এবং সেভ করুন। তো এ তো গেল নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হবার পর স্মার্ট কার্ড হাতে পাওয়ার আগ পর্যন্ত আপনার গল্প। এবার আমরা আরেকটি গল্প শুনব। মনে করুন আপনি একজন বিদ্যমান পুরনো ভোটার,
আপনার জাতীয় পরিচয়পত্রটিও আপনি পেয়ে গেছেন, কিন্তু যে কোনো কারণেই হোক আপনার নিকটে সেটি এখন নেই। অর্থাৎ এটি ধরুন আপনি হারিয়ে ফেলেছেন, অথবা আপনি কোথাও বাইরে বেড়াতে গেছেন কিন্তু পরিচয়পত্রটি বাড়িতে রেখে এসেছেন, কিন্তু তখন আপনি কি করবেন চলুন দেখে নিই। প্রথমে নির্বাচন কমিশনের এই সাইটটিতে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার এনআইডি নম্বর ও জন্ম তারিখ মনে রাখতে হবে। আর রেজিস্ট্রেশনের পুরো প্রক্রিয়াটা তো আপনি পূর্বেই দেখেছেন, সে অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফেলুন। রেজিস্ট্রেশন শেষে লগ ইন করার পালা। লগ ইন করতে উপরের লগ ইন অপশনটিতে ক্লিক করুন। এখানে গিয়ে আপনাকে আপনার এনআইডি নম্বর, জন্ম তারিখ, রেজিস্ট্রেশনের সময় দেওয়া পাসওয়ার্ডটি বসেই লগ ইন করতে হবে। এটিও আমরা পূর্বের অংশেই শিখেছি, কিন্তু আমরা এখন একটু ভিন্নভাবে শিখব। ধরুন এই সাইটে আপনি রেজিস্ট্রেশন অনেক আগেই করেছেন কিন্তু পাসওয়ার্ডটি এখন আর মনে নেই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এই ক্ষেত্রে নিচের পাসওয়ার্ড ভুলে গেছেন এই অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনার এনআইডি নম্বর, জন্ম তারিখ ও রেজিস্ট্রেশনের সময় দেওয়া মোবাইল নম্বরটি দিয়ে নিচের পাসওয়ার্ড পুনরুদ্ধার বাটনটিতে ক্লিক করুন। আপনার মোবাইলের মেসেজ অপশনে কিছুক্ষণের মধ্যেই একটি পরিবর্তিত পাসওয়ার্ড পেয়ে যাবেন। আর এই লগ ইন উইন্ডোটি তো আমাদের সকলেরই জানা। এখানে আবার আপনার এনআইডি নম্বর, জন্ম তারিখ, মোবাইলে যাওয়া পাসওয়ার্ডটি দিন। আর ভেরিফিকেশন কোডটি আপনি মোবাইলে পেতে চাইলে মোবাইলের পাশে রেডিও বাটনটি সিলেক্ট করুন, আর সবশেষে ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে লগ ইন করুন। বাকি অংশটুকু নিশ্চয় আর বলে বোঝাতে হবে না, যথারীতি মোবাইলে যাওয়া ভেরিফিকেশন কোডটি বসান আর লগ ইন করুন। জানি না আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে। টিউটোরিয়ালটি আপনাদের সামান্যতম কাজে আসলেই আমি নিজেকে ধন্য মনে করব। এমনই প্রয়োজনীয় টিউটোরিয়াল পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর নিত্য নতুন আপডেট পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর আপনার প্রয়োজনীয় কোনো টিউটোরিয়াল পেতে নিচের কমেন্টস বক্সে কমেন্টস করে আমাদের জানান। অতি শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।